नमस्कार बंधुरा अपने सकल के अनेक अनेक स्वागत जाना मालविका किचन विद विलेज फूडे नतून नतून रान्नार भिडियो अपन संगे शेयर करब। आज हमें बनाब मुजमुचे खास्ता निमकी। एबार रान्नाघरे चले जाए रान्नाघरे चले संगे आज दीदी मुजमुचे खास्ता निमकी रेसिपी उपकरण अपन देखिए नी। मयदा नहीं कालो जीरे जुआन चीनी लवण घी सादा तेल बेकिंग सोडा निमकी डोटा बनिए नेब। कालो जीरे दिए देव जुआन दिए देव चीनी दिए देव स्वाद मतो लवण देव बेकिंग सोडा देव सादा तेल दिए देव घी दू थेके तीन चामच दिए देव दू चामच ही देव भालो करे दू थेके तीन मिनट माखिए नेब। भालो करे माखिए नियेछि देखुन कलरटा चेंज हो गेछे। परिमाण मतो अल्प अल्प करे जल देव निमकी बनाबो बंधुरा छोटो छोटो निमकी बनाबो ना मिष्टी दोकाने मतो बड़ो बड़ो निमकी बनाबो कोनो रंग देबो ना घरोया पद्धतितेई बनाबो। दीदी उनुन धरिए निच्छे कोनो केरोसिन तेल आमरा व्यवहार करछि ना डाब पाताई दिए दीदी उनुन धरिए देबे। डाब पाता दिए भालोभावे उनुन धरानो जाय। दोटा आमी पाँच थेके छ मिनट भालो करे मेखे नियेछि दस मिनट चापा दिए रेखे देब। दस मिनट हो गेछे चापा खुले नेब। लेची केटे नेब एबार लेचिटा एई रकमई काटब लुचির লেচির থেকে একটু বড় মানে বেশি। এই রকমই সবগুলো লেচি কেটে নেব। দিদি আমাকে লেচি কেটে দেবে আর আমি আপনাদেরকে বেলে দেখাবো। ময়দা নিয়েছি বেলার জন্য লেচি দেখুন खूब मोटा करब ना आबार खूब पतला करब ना एई रकमई साइज करे नेब। बेले एइटा एबार एई रकम भावे मुड़े देब आर एई भावे करे नेब बेले। निमकी बेला हो गए हमें आरो एक बेले देखाबो। आबारो आमी एरकम भावे मुड़े नेब आमी एई रकम सब बेले नेबो।
কড়া বসিয়ে দেব। কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, সাদা তেল। আমি কিছু বেলে নিয়েছি, আর যেগুলো লেচি কাটা আছে দিদি আমাকে বেলে দেবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। দেখুন একটু দেরি হবে বাবু, তেল অনেকটাই দিয়েছি, তাই আমি দুটো দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে নিমকি। অঙ্কি দেখে যাও নিমকি কি সুন্দর ফুলছে। খাওয়া হবে তো বাবু? হ্যাঁ ঠিক আছে। অঙ্কি ঠিক আসবে না গো, তাই না বাবু? হ্যাঁ। এবার উল্টে দেব। বন্ধুরা ছাত্রা পাখিদের ঝগড়া শুনুন। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার দিয়ে দেব। এটা ছাড়বেন, খুব সাবধানে ছাড়বেন। আমি তিনটে দিয়ে দিয়েছি। উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। পাটগুলো ছাড়ছে, খুব সুন্দর লাগছে। সব আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, কালারটা দেখুন। নিমকি ভাজতে গেলে কড়া করেই ভাজতে হয়। কড়া করে ভাজলে কি হয়, মুচমুচে ভাবটা থাকে। জায়গা পরিষ্কার করে নিয়ে এবার খেতে বসবো। বন্ধুরা দেখুন আমি কিছু নিমকি কোটোতে বোঝাই করে রেখে দিয়েছি। কোটোতে বোঝাই করে রেখে দিলে মুচমুচে ভাবটা থাকে, তো বাইরে রেখে দিলে নরম হয়ে যায়, তাই আমি কোটোতে বোঝাই করে নিয়েছি কিছু। আমি এবার পরিবেশন করব। দিদি নাও, আমিও নিয়ে নেব। আমি একটা ভেঙে দেখব কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন। কেমন হয়েছে দিদি? মনমচে খুব সুন্দরও লেগেছে। একটা দিয়ে বন্ধুদের দেখাও কত সুন্দর শব্দ। বন্ধুরা কি মনমচে হেভি লেগেছে। বন্ধুরা নিমকি সাইজটা আমি একটু বড় করেছি, আপনারা আপনাদের মনের মতো করবেন, ছোটও করতে পারেন। আমি বাড়িতে বানিয়েছি, একটু বড়ই করেছি। আমি এবারে খেয়ে নেব।
খাস্তা নিমকি আপনারা সস দিয়ে খেতে পারেন, সকালের টিফিনে চার সঙ্গেও খেতে পারেন, বিকালেও চার সঙ্গে টিফিনে খেতে পারেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।